আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া এই লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি ব্লক কোডিং এর 4b/5b বা 4 বাইনারি/5 বাইনারি তো ব্লক কোডিং এর বেসিক কনসেপ্ট আশা করছি আপনার ক্লিয়ার আছে কারণ বেসিক একটা লেকচার ভিডিও আমরা অলরেডি ক্রিয়েট করেছি বাই এনি চান্স যদি আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে ফার্স্ট অফ অল বেসিক ক্লিয়ার করবেন কারণ বেসিক অনেক অনেক ইম্পর্টেন্ট তো সেই লেকচার ভিডিও সাজেশন আপনি আই বাটন থেকে পেয়ে যাবেন তো এই লেকচার ভিডিওতে আমরা মেইনলি ডিসকাস করব এই যে 4b/5b রয়েছে এই স্কিমটা কেন ডিজাইন করা হয়েছে অ্যাকচুয়াল কনসেপ্ট কি এবং এই টপিক থেকে এক্সামিনেশনে কী কোশ্চেন হয়ে থাকে এবং এই টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এক্সামিনেশন এই টপিক থেকে মাস বি কোশ্চেন একটা হবেই তো যদি যদি ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের এই যে ফোর বি স্ল্যাশ ফাইভ রয়েছে বা ফোর বাইনারি স্ল্যাশ ফাইভ বাইনারি স্কিম রয়েছে এটা ডিজাইন করা হয়েছে আমাদের এনারজেট আই এর জন্য লাইন কোডিং এর মধ্যে আমরা এনারজেট আই পড়েছিলাম বা নন রিটার্ন টু জিরো ইনভার্ট পড়েছিলাম আশা করছি আপনার সেলে ভিডিও ধারণা ক্লিয়ার রয়েছে আমরা প্লেলিস্টে যে অর্ডারে ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি সেই অর্ডারে আপনি কাইন্ডলি দেখার চেষ্টা করবেন বাই চান্স যদি আপনার এনার্জেট আই বা নন রিটার্ন টু জিরো যদি আপনার মিস হয়ে থাকে আই বাটন থেকে আপনি সেই লিস্টের ভিডিও সাজেশন পেয়ে যাবেন তো এনার্জেট আই এর মধ্যে আমরা কি করতাম জিরো যখন আমরা পেতাম তখন কোনো ট্রানজিশন হতো না বাট ওয়ান পেলে কি হতো ট্রানজিশন হতো তো এখানে আমি আবার একটুখানি মনে করে দেওয়ার জন্য লিখে দিয়েছি এখানে ওয়ান যখন আমরা পেতাম ট্রানজিশন হচ্ছে জিরো পেলে কোনো রকম ট্রানজিশন হচ্ছে না তো এই স্কিমের মধ্যে সিগন্যাল রেট যথেষ্ট ভালো বাট একটা ফ্যাক রয়েছে এখানে যে ডেটা রয়েছে সেই ডেটা কিন্তু আমাদের সিগনালে রূপান্তর হচ্ছে এখানে কিন্তু কোনো রকম আমাদের সিনক্রোনাইজেশন হচ্ছে না বা এরোডিটেশন হচ্ছে না কারণ কি কারণ এখানে কোনো রিডানডেন্সি নেই আমরা চাই কি আমরা চাই সিনকোনাইজেশন হোক এরোডিটেশন যাতে আমরা করতে পারি তো জন্য আমাদের প্রয়োজন রিডানডেন্সি বাট এখানে এমন কোনো ফ্যাক্টই নেই এবং আরেকটা আমার প্রচুর হচ্ছে নেগেটিভ একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায় এই যে আমাদের যখন আমরা জিরো পাবো তখন কিন্তু আমাদের কোনো ট্রানজিশনই হচ্ছে না এই পজিটিভ দিকে আছে পজিটিভ দিকেই আছে অর্থাৎ যেভাবে আছে একটা একটা ফ্ল্যাট পাচ্ছি তো এমন ক্ষেত্রে আমাদের কোনোদিনই অ্যাচিভ হবে না একে তো প্রোভাইড করছেই না এর মধ্যে আবার প্রোভাইড করছে না অনেক বাজে একটা অবস্থা তো এই অবস্থা কি করতে হবে ইমপ্রুভ করতে হবে আমরা বেসিক্যালি ব্লক কোডিং ইউজ করি লাইন কোডিংটা ইম্প্রুভ করার জন্যই তো ব্লক কোডিং এ কি করি সেগুলো তো আমরা অলরেডি জেনেই এসেছি তারপর আবার একটা ওভারভিউ তো আমি দিয়েই দিব এখানে তো এখানে যে কাজটা অ্যাকচুয়ালি করা হয় সেন্ডার সাইডে আমাদের

কি করলাম ফোর বি এনকোডিং করলাম দেন হচ্ছে এনারজেট আই এনকোডিং করলাম সিগনাল হিসাবে পাঠিয়ে দিলাম ডিজিটাল সিগনাল হিসেবে দেন ফার্স্ট আমাদের করতে হবে হচ্ছে এনারজেট আই ডিকোডিং অর্থাৎ আমরা এখানে যে ডিকোডটা করছি এটা করছে হচ্ছে ডিটেন্ডেন্সি সহ দেন আমাদের এখানে ফোর বি বি ডিকোডিং করা হচ্ছে অর্থাৎ আমাদের আমরা রিমুভ করে ফেলছি দেন আমরা রিসিভার সাইডে আমরা রিসিভ করছি করছি তো আশা কাহিনী বুঝতে পারছেন একটা যদি আপনি এক্সাম্পল দেখেন যে কিভাবে কি কাজ হচ্ছে তাহলে আপনার সবকিছু ধারণা এখানে আমরা একটা নিয়ে নিলাম एग्जामिनेशनে আপনার এই টাইপের থেকে হয়ে থাকবে এক্সাম্পল যাওয়ার আগে ফার্স্ট অফ অল আপনার আর একটা কনসেপ্ট আপনার ক্লিয়ার করে দিতে চাই যেটা হচ্ছে আমরা এখানে কি করছি ফোর বি থেকে ফাইভ বি তে আমরা সাবস্টিটিউট করছি বা রিপ্লেস করছি তো ফোর বি এর জন্য জাস্ট ফোর বি এর যদি কথা আপনি চিন্তা করেন ফোর বি এর জন্য আপনি কতগুলো ডেটা কম্বিনেশন পাবেন

অর্থাৎ আনইউজড হচ্ছে আপনার 16টা 16টা ইউজড এবং 16টা হচ্ছে আনইউজড তো এই যে আনইউজড যে 16টা রয়েছে এই আনইউজড 16টার মধ্যে 8টা ইউ আবার ইউজ করা হচ্ছে কন্ট্রোল পারপাসে 8টা ইউজ করা হয় কেন কন্ট্রোল পারপাসে আপনার বইয়ে যে ম্যাপিং টেবিল রয়েছে ম্যাপিং টেবিলের পাশে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল সিকোয়েন্স পাবেন 8টা সেগুলো সম্পর্কে আপনার জানা দরকার নেই ঘাটাঘাটি করার দরকার নেই এক্সামিনেশন আপনার এখান থেকে কোনো কোশ্চেন হবে না জাস্ট এতটুকু ভাইভা বোর্ডের জন্য জেনে রাখেন এই আটটা হচ্ছে আপনার কন্ট্রোল পারপাসে ইউজ করা হয় তো এখন টোটালি ইউজলেস কতগুলো ষোলোটা ইউজড যেটা হচ্ছে আপনি চান যাতে রিসিভারের কাছে যাক পাঠাচ্ছেন বত্রিশটা নিউজ ষোলোটা আনইউজ ষোলোটার মধ্যে আবার আটটা ইউজ করা হচ্ছে কন্ট্রোল পারপাসে তো টোটালি ইউজলেস হচ্ছে সিক্সটিন মাইনাস এইট হুইচ ইজ এইট তো এই যে আটটা টোটালি ইউজলেস না বললেও ইউজলেস বাট একটা ট্রিকি পার্ট হচ্ছে আপনার যেটা সেন্ড করেছেন সেটা সে পাইনি তার মানে কি তার মানে সেখানে একটা এরোর রয়েছে কারণ কি এখন এখানে নেই তার মানে কি এখানে আছে এই ষোলোটার মধ্যে ষোলোটার মধ্যে আবার আটটার মধ্যে তো অবশ্যই নেই কারণ এগুলো হচ্ছে আমাদের রিজার্ভ বা কন্ট্রোল পারপাস ইউজ করা হচ্ছে অর্থাৎ যে রং বা হচ্ছে এরোডটা গিয়েছে সেটা কোথা থেকে গিয়েছে এই জায়গা থেকে এই আটটা থেকে গিয়ে ট্রিকি পার্ট গিয়েছে এই জায়গাটা ইউজ করা হয় তো আশা করছি বুঝতে পারছেন তো এখন আমরা দিকে যাব তো এক্সাম্পল আপনাকে একটা ডেটা দিয়ে দিবে এবং ডেটা দিয়ে বলবে এটাকে ফোর বি থেকে বা ফোর বাইনারি থেকে ফাইভ বাইনারিতে সাবস্টিটিউট করতে বা রিপ্লেস করতে তো এইখানে আপনাকে এইখানে এই যে একটা টেবিল দেওয়া এটা বলা হয় হচ্ছে ম্যাপিং টেবিল এক্সামিনেশনে ম্যাপিং টেবিল আপনাকে দিয়ে দিবে ম্যাপিং টেবিলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে অতটুকু জানার আপনার দরকার নেই জাস্ট হচ্ছে বেসিক কিছু ফ্যাক্ট আপনি জেনে রাখেন এখন ম্যাপিং টেবিলের মধ্যে আমরা কি জানি এখন এনার্জেট আয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা এই স্কিমটা ইউজ করছি এনার্জেট আয়ের ক্ষেত্রে যদি অনেকগুলো জিরো আমরা পেয়ে যাই অনেকগুলো যদি জিরো আমরা পাই তখন কি হয় তখন হচ্ছে একটা ফ্ল্যাট একটা সিগনাল আমরা পাই তো আমরা চাই হচ্ছে তিনটার বেশি জিরো যাতে আমাদের না আসুক তিনটার বেশি জিরো আসলে হয়ে যায় কি হচ্ছে সিনকোনাইজেশনটা থাকে না তো তিনটার বেশি জিরো যাতে না আসুক এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট তো এখানে আমরা এই জন্য হচ্ছে ফোর বি থেকে ফাইভ তে আমরা সাবস্ক্রিপ্ট করছি তো এখানে এই যে আমাদের যে ম্যাপিং টেবিল রয়েছে ম্যাপিং টেবিলের মধ্যে আপনার দেওয়া থাকবে হচ্ছে ডেটা সিকোয়েন্স এবং এনকোডেড সিকোয়েন্স এনকোডেড সিকোয়েন্স এগুলো আপনার প্রোভাইড করা থাকবে কিভাবে আসলো সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তো এইখানে আমাদের দুইটা ফ্যাক্ট বুঝতে হবে একটা হচ্ছে লিডিং জিরো আর একটা হচ্ছে ট্রেলিং জিরো তো লিডিং জিরোটা কি কি বললাম লিডিং জিরো তো লিডিং জিরো হচ্ছে আমাদের এই যে এনকোডেড যে সিকোয়েন্স রয়েছে এই সিকোয়েন্স মধ্যে ফার্স্ট যে বিট বা এই যে এম এস ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট গেলে একটা জিরো হতে পারবে তো লিডিং জিরো ক্ষেত্রে হাইয়েস্ট কতগুলো জিরো হতে পারবে একটা হাইয়েস্ট ওয়ান জিরো এবং ট্রেলিং যে জিরো রয়েছে ট্রেলিং জিরো ক্ষেত্রে হাইয়েস্ট হচ্ছে দুইটা জিরো থাকতে পারবে তো ট্রেলিং জিরোর ক্ষেত্রে হাইয়েস্ট কতগুলো জিরো থাকতে পারবে হাইয়েস্ট গেলে যে দুইটা হাইয়েস্ট থাকতে পারবে একটা থাকলে কোনো সমস্যা নেই বাট হাইয়েস্ট গেলে দুইটা থাকতে পারবে তো এটা কেন এটার কারণ হচ্ছে আমরা যদি এনকোডেড সিকোয়েন্স যদি একটা পর আরেকটা লিখি তাহলে সাপোজ জাস্ট ফর এক্সাম্পল যদি আমরা ধরি ফার্স্ট অফ অল আমরা যদি এটা লিখি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আমরা লিখলাম দেন আমরা যদি এই প্রথমটা লিখি কি আসবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান

সেটার ক্ষেত্রে জিরো এর ক্ষেত্রে আমরা কোনো রকমই ট্রানজিশন পাবো না তো এই হচ্ছে আমাদের এই কাজটা করা হচ্ছে এখানে এনকোডেড সিকোয়েন্সের ক্ষেত্রে আশা করছি বুঝতে পারছেন তো এক্সাম্পলের ক্ষেত্রে আপনার ডেটা যে দেওয়া থাকবে সেই ডেটাকে আপনি ফার্স্ট অফ কি করবেন আমরা ফার্স্ট বেসিক লেকচার ভিডিওতে এই সম্পর্কে অলরেডি জেনে এসেছি ফার্স্ট ধাপ কি ছিল এনকোড করার ক্ষেত্রে ফার্স্ট ধাপ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি করতে হবে ডিভিশন করতে হবে তো এই যে ডেটা এই ডেটাকে আপনার কত বিট ব্লকে ভাগ করতে হবে যেহেতু আমরা ফোর বি থেকে 5 বিট এনকোড করছি তো ফার্স্ট অফ অল আমাদের আপনাদের 4 বিটে ভাগ করতে হবে তো এই যে একটা 4 বিট এই যে একটা 4 বিট এই যে একটা 4 বিট তো ফার্স্ট ধাপে কি করলাম আমরা ফার্স্ট ধাপ হচ্ছে ডিভিশন তো ডিভিশন আপনি ভাগ করে নেন ভাগ কি ভাবে করলাম 4টা 1 1 2 3 4 দেন রয়েছে আবার 0 0 0 1 দেন রয়েছে 0 0 0 0 4টা 4টা করে ভাগ করে নিলাম সেকেন্ড হচ্ছে কি সাবস্টিটিউশন

অর্থাৎ আপনি যেটা যেটা এনকোড করে ফেললেন ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো এই হয়ে গেল আপনার এনকোড ফোর বি থেকে ফাইভ বিতে এই টাইপের কোশ্চেন আপনার আসবে তিন মার্কের একটা কোয়েশ্চেন এক্সামিনেশন আপনি মাস্ট বি পাবেনি একদম ইজি অনেকে এই টপিকটা ভয় পায় কারণ হচ্ছে ইয়ে আমাদের যে ম্যাপিং টেবিল রয়েছে এটার ভিতরে কী আছে না হচ্ছে কিছুই কেউ বুঝে না এই জন্য হচ্ছে অনেকে এটা টপিকটা অ্যাভয়েড করে যায় পরীক্ষার হলে অ্যান্সার করতে পারে না বাট একদম ইজি একটা টপিক আপনি জাস্ট একটু বুঝলেই হবে তো এখানে লিডিং জিরো জিরো জিরোটা একটু ইম্পর্টেন্ট না যদি আপনার পরীক্ষায় আপনার যে থিওরিটিক্যাল যে এক্সাম রয়েছে সেই এক্সামে লিডিং জিরো টুয়েলিং জিরো থেকে কিছু জিজ্ঞেস করবে না ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে এই জন্য বলে দিলাম তো লিডিং জিরো কি লিডিং জিরোর ক্ষেত্রে আমাদের এখানে ফার্স্ট অফ অল হায় স্কেলে একটা জিরো থাকতে পারবে এবং টুয়েলিং জিরোর ক্ষেত্রে হাইস্ট দুটো জিরো থাকতে পারবে এতটুকু জানলেই হবে তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন মোটামুটি একটা লেন্দি ভিডিও হয়ে গেল তো যদি সব কিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে কেনটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম